সুতরাং আপনাদের সামনে আবারও একটি নতুন গেম নিয়ে হাজির হয়ে গেলাম। গেমটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবার দেখা যাক কে জিতে। প্রথম প্রতিযোগী এবং দ্বিতীয় প্রতিযোগিতার মধ্যে লড়াই চলতেছে। প্রথম প্রতিযোগিতা অনেকটাই এগিয়ে গেছে এবং দ্বিতীয় প্রতিযোগিতা অনেকটাই পিছিয়ে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বেলুনকে ফাটাইতে পারছে না, অনেক বড় বেলুন, এই কারণে সে ভর দিয়ে ফাটাইতে পারছে না, পরে হাত দিয়ে ফাটাই দিল। দ্বিতীয় প্রতিযোগী অনেকটাই পিছিয়ে আছে, এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখব কে এই গেমটা জিততে পারে। প্রথম প্রতিযোগী অনেকটাই এগিয়ে গেছে, দ্বিতীয় প্রতিযোগী অনেকটাই এগিয়ে যাচ্ছে, দুজনের কাছাকাছি চলে গেছে, এখন দেখা যাক জেতার পালা কার। এবং এখন তীর দিয়ে বেলুন ফাটাইতে হবে। ও নো, প্রথম প্রতিযোগী ইতিমধ্যে জিতে গেল। এখন আপনাদের সামনে আরো একটি গেম নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে ঘর মিলন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা চিহ্ন এবং তিনটা গোল চিহ্ন আছে, এটা হচ্ছে যে কোনো লাইন মিলাইতে হবে, যে কোনো লাইন মিলাইতে পারলে জিতে যাবে। গোল চিহ্ন এটা যে কোনো এক সিরিয়ালে মিলাইতে হবে এবং ক্রস চিহ্ন এক সিরিয়ালে মিলতে হবে, হয় লম্বা লম্বা মিলতে হবে না কোনাকোনি মিলতে হবে। এখানে চারজন আছে, দুজন দুজন করে ভাগ করা আছে, দেখা যাক কে জিততে পারে। ক্রস চিহ্ন খুবই ভালো করতেছে, কিন্তু আমাদের দেখার পালা আসলে কে জিতে এই গেমটা। খুবই সুন্দর হচ্ছে খেলা। ও নো, এখানে গোল চিহ্ন যারা এই দলটা হচ্ছে জিতে গেল। এখন আপনাদের সামনে আরো একটি গেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে বালতিতে কিছু ময়দা আছে, এই ময়দাগুলো পরে আপনারা দেখতে পাচ্ছেন একজন বসে আছে, তার হাতে বালতি ছিল, একজন আরেক চোখ বন্ধ আছে এবং সে চোখ বন্ধ করে পিছনের জনের বালতিতে ঢেলে দিচ্ছে। অনেকটাই পড়ে গেছে, দেখা যাক কি করে। পরের বালতিটা অনেকটাই সম্পূর্ণ কি পড়বে না বাইরে পড়বে, অর্ধেকটাই বাইরে পড়ে গেছে। খুবই সুন্দর হচ্ছে খেলা, খুবই সুন্দর। পরের জনার বাড়িতে আবার ঢেলে দিল, এখন লাস্টের জনার শেষ পর্যন্ত কতটুকু যায় এটাই আমাদের দেখার খেলা। ও, এটাই শেষ ছিল আর কি। বন্ধুরা, এই গেমটা দেখে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাই দিবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন পেজটা, আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।